মঙ্গলবার 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। সারা দেশব্যাপী সাধারণ মানুষ মেতে উঠেছেন স্বাধীনতা উৎসবের আনন্দে। তবে স্বাধীনতা একদিনে আসেনি, এর নেপথ্যে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বহু আত্মবলিদানের মধ্য দিয়ে ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্ত করা সম্ভব হয়েছিল। মঙ্গলবার এই বিশেষ দিনটিকে যথাযোগ্য শ্রদ্ধার সাথে পালন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এদিন সকাল 9টায় রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক ভবনে রীতি মেনে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্মান জানানো হয় জাতীয় পতাকাকে, চলে প্যারেড প্রদর্শনী অনুষ্ঠান। জেলা শাসক ছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশ ও প্রশাসনের একাধিক কর্তারা উপস্থিত ছিলেন। এদিন সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান জেলা শাসক। তিনি বলেন, স্বাধীনতা পাওয়ার জন্য বহু সংগ্রাম সংগঠিত হয়েছে, বহু বীর সংগ্রামীর প্রাণ গিয়েছে, তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য, পাশাপাশি দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সকলেই বদ্ধপরিকর। जिला प्रशासन पक्ष देखिए उत्तर दिनाजपुर सभी जिलावासी के शुभकामना जाना शुभकामना जाना अपना देश के शुभेच्छा जाना अपनारा जाने प्रत्येक बचरे पूरा मर्यादार साथे हमारा एक दिन पालन करी हमारे कलेक्ट्रेट स्वतंत्रता पीते गले जो स्ट्रगल जो बलिदान हमारे स्वतंत्रता सेनानी जरा छोड़ जो दृत होता नहीं अपनारा सभी परिचित आ अनेक कष्ट दिए अनेक लंबो एक संघर्ष तापर स्वतंत्रता हमारा पे वो स्वतंत्रता के हमारा जनो भालो भावे सम्मान देखिए हमारे देश के विकास मत जन हमारा भागीदार होते पाए इटा प्रण हमारे सभी के आज इन्हें नीत हो। এরই পাশাপাশি রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযথ শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এদিন সকালে রীতি মেনে রায়গঞ্জ পৌর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটর এবং বিশিষ্ট মানুষজন। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দেশ মাতৃকার বীর সন্তানদের স্মরণ করে পৌরসভা কর্তৃপক্ষ, তাদের লড়াই ইতিহাস নিয়ে আলোকপাত করা হয়। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস। এটাই বার্তা দিব, রায়গঞ্জবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন, জেলাবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশ এবং জাতি গঠনের লক্ষ্য নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা যারা দেশকে স্বাধীনতা দিয়েছেন তাদেরকে একবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আদর্শকে পাথেয় করে আগামী দিনে মা মাটি মানুষের উন্নয়নের স্বার্থে রায়গঞ্জ পৌরসভা পরিবার 365 দিন ধরে অনবরত কাজ করে যাবে রাত দিন এক করে। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের আজকে শপথ। পরবর্তীতে রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে 105 ফিট উচ্চ স্তম্ভে বৃহদাকার তেরঙ্গা উত্তোলন করা হয় পৌরসভা কর্তৃপক্ষের তরফে। সেখানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অনেকেই। এই পতাকা উত্তোলন দেখতে বহু মানুষ ভিড় জমান সেখানে। এদিন সেখানে বেশ কিছু বিশিষ্ট মানুষদের সম্মান জানানো হয়। অপরদিকে মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবস উদযাপন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন স্থানে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের কার্যালয়ে এদিন সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। গাওয়া হয় দেশ ও মাতৃকার জয়গান। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য সদস্যরা। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন ভারতবাসী। তার নেপথ্যে যে লড়াইয়ের ইতিহাস রয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীদের সেই লড়াই সংগ্রামের বিষয় এদিন আলোকপাত করা হয়। দেশমাতৃকার সমস্ত বীর সন্তানদের এদিন শ্রদ্ধা নিবেদন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের কর্মকর্তারা। সেই সঙ্গে দেশবাসী তথা জেলাবাসীকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তারা। সাংবাদিকেরা যাতে নির্ভয়ে কার্যক্ষেত্রে এগিয়ে যেতে পারেন সেই বার্তাও প্রদান করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আজকে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে 77তম স্বাধীনতা দিবস পালন করলাম। আমাদের সঠিক 8টার সময় পতাকা উত্তোলন নিয়ম মেনে প্রতি বছর 8টার সময় আমরা পতাকা উত্তোলন করি। এবছরও 8টার সময় আমরা পতাকা উত্তোলন করলাম এবং মহাসমারোহে আজকের দিনটি পালন করলাম। আজকের এই
शुभ दिन समस्त रायगंजबासी उत्तर दिनाजपुरबासी के जानाई स्वाधीनता दिवस आंतरिक शुभेच्छा। देखो देशेर स्वाधीनता दिवस एवं गणतंत्रेर जे विभिन्न रकम अनुष्ठानगुलो सेगुलो उत्तर दिनाजपुर प्रेस क्लाब नियमित भावे पालन करे आज के संगठनेर नियम मेने आमरा सठिक आठटाय संगठनेर सभापति आमादेर देशेर पताका तुललेन এবং এখানে জাতীয় সংগীত এবং অন্যান্য আলোচনা হলো। আমরা যেটা করি যে সাংবাদিকদের পাশে সবসময় থাকি আছি এবং আগামী দিনেও সেটাই থাকব, এই অঙ্গীকার আজকে আমরা এই স্বাধীনতা দিবসের দিনে করলাম। এরই পাশাপাশি মঙ্গলবার স্বাধীনতা দিবসের আনন্দে মাতল রায়গঞ্জের ট্রাফিক পুলিশ। এদিন সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ট্রাফিক কিয়স্কের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ট্রাফিক পুলিশ কর্মীরা সমবেত হয়ে দেশ মাতৃকাকে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রাফিক এসআই শিশির দাস। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।